ধর্ম। রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল, সময়টা ছিল 1993 সাল, আর প্রিন্টেড ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি 1994। এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে 50 বছরের ব্যবধানে 1934 থেকে 1984 পর্যন্ত। যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, 1 নম্বর অবস্থানে আছে, সেটা ইসলাম। ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে 235%, খ্রিস্টান ধর্ম কেবল 47%। কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে, যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন তরবারি ব্যবহার হয়েছিল? সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। ইউরোপে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? কোন তরবারি? এটা ইসলামের তরবারি, এটা শান্তির তরবারি। এই তরবারি সত্য এবং জ্ঞানের, যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।